আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করবো আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে রমজান মোবারক। তো আজ একটা দারুণ ডাল ভুনা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। আশা করবো আপনাদের কাছে ভালো লাগলে, ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। এখন বাজে 5:05 বাকি, আর এখন আমি ভিডিওটা আপলোড করছি কারণ রোজার সময়টা কাটতে চায় না, অনেকটা দীর্ঘ সময় থাকে, তাই ভাবলাম এখন আপনার সাথে ভিডিও শেয়ার করি। তো আমার চুলায় তেল দিয়ে দিয়েছি এবং পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভেজে নিব। ভালো করে পেঁয়াজ, এখন জিরা দিয়ে দিব এর মধ্যে। তো ডালের ভিতরে জিরা ফোড়ন দিলে কিন্তু ডালের মজাটা অনেকটা বেড়ে যায়, আপনারা হয়তো জানেন না। এখন আমরা ভালো করে এটাকে ভেজে নিব যতক্ষণ না বাদামি হচ্ছে। সবার রমজান কেমন কাটছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। আশা করব সবার রমজান যাতে ভালো কাটুক। তো আমরা এখানে ডাল নিয়ে নিয়েছি, আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো ডাল নিয়ে নেবেন। আমি এখানে আমাদের সাধারণ ডাল নিয়েছি এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব এবং ভালো করে এটাকে নেড়ে দিব। আপনার যদি কেউ লবণ বেশি খান তারা একটু লবণ বেশি দেবেন, কম খেলে কম দেবেন। এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিব এবং ভালো করে এটাকে নেড়ে নিব। ভালো করে এটাকে নেড়ে নিব যাতে ভালো করে ডালটা কষে যায়। এবং এই ডাল ভুনার রেসিপিটা কিন্তু অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। তাই ভাবলাম আমার যারা পার্পল হার্টরা আছেন, আপনারা আমার পার্পল হার্ট, তো আপনাদের সাথে আমি এটা শেয়ার করব। আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, তোমাদের মধ্যে যদি কেউ বিটিএস আর্মি থাকে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে, ঠিক আছে? আমাকে অনেকে কমেন্ট করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো বিটিএস আর্মি আমাকে কমেন্ট করেনি। প্লিজ প্লিজ তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আপনারা যারা আমাদের ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখানে শুকনো মরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর হচ্ছে জিরা বাটার এই মশলাটার ভিতরে দিয়ে দিলাম এবং ভালো করে এটাকে কষিয়ে নেব যাতে ভুনা ডালটা খেতে খুবই মজা লাগে। ভালো করে আমরা কষিয়ে নেব, ডালটা মাঝারি করে নেব। যতক্ষণ না মশলাটা কষছে আমরা ভালো করে নাড়তে থাকবো, মশলাটা কষানো পর্যন্ত অপেক্ষা করব। তো মশলাটা অনেকটা কষানো হয়ে গেছে, আমরা এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো, এখানে ভালো করে নিয়ে নেব। রমজান শেষ হলে আমাদের সবার আনন্দের দিন ঈদুল ফিতর। তো এখন আমরা টমেটো দিয়ে দিব। টমেটো আমার খুবই পছন্দের একটি খাবার এবং টমেটো খেতে খুবই ভালো লাগে। টমেটোটা আমরা ভিতরে দিয়ে দিব এবং ভালো করে নিয়ে নিব। কেমন লাগে আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। ভালো করে আমরা নিয়ে নিব এখন। তো আমরা যারা পার্পল হার্টরা আছেন, তো পার্পল হার্ট মানে কি আপনারা তো জানেন, আপনাদের সবাইকে আমি পার্পল হার্ট বলি, শুধু বিটিএস আর্মি না, যারা এমনি আমাদের ভিডিও দেখেন আমার কাছে সবাই আপনারা পার্পল হার্ট, সবাই আপনারা আমার কাছে খুবই কাছের, সবাইকে আমি খুবই ভালোবাসি। ছোটো বড়ো যারা আছেন সবাইকে খুবই পছন্দ করি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য দোয়া করি যাতে আপনাদের রমজান খুবই ভালো কাটুক এবং আপনাদের সামনের ঈদটা যেন খুবই ভালো কাটুক। কারণ কুচি করে কাটা কাঁচামরিচগুলো আমরা একে ভিতরে দিয়ে দিলাম এবং ভালো করে নিয়ে নিব। দেখতে পাচ্ছেন মশলা কি সুন্দর একটা কালার চলে আসছে। এটা কিন্তু শুধু দেখতে সুন্দর না, এটা খেতে খুবই সুন্দর। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করতে বলবেন, আশা করবো আপনারা ট্রাই করবেন। ট্রাই করলে বুঝতে পারবেন যে এটা কতটা মজাদার রেসিপিটা, দেখতে কতটা সুন্দর এবং খেতে কতটা দারুণ। আমি জানি আপনাদের রোজার সময় কাটতে খুবই সমস্যা হয়, আল্লাহর নাম নিবেন রোজার সময়, সবার সাথে ভালো ভালো ব্যবহার করবেন, পারলে একটু ডান্স আকার করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।